रहमान रहीम अस्सलामु आलैकुम पल्लवी महिला डिग्री कॉलेजेर ऑनलाइन क्लासे प्रिय एकादश श्रेणी शिक्षार्थीबृंद तुम्हारे सबाई के स्वागत आशा करी आल्लाहर अशेष रहमते तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो एवं निरापदे आछो। तो जथा समय आमी महाना जाक्तार हाजिर हुई तुम्हारे संगे बांगला प्रथम पत्र क्लासे। प्रिय शिक्षार्थीबृंद आज के तुम्हारे बांगला प्रथम पत्र एक अन्यतम गुरुत्वपूर्ण कविता सुचेतना निये आलोचना कर। प्रिय शिक्षार्थीबृंद ये सुचेतना कविताटी तुम्हारे जो नतून भावे तुम्हारे पाठ्यसूची अंतर्भुक्त करा हुए थे तुम्हारा कविताटी भालोमत पढ़े और नियमित अनलाइन क्लासगुलो तुम्हारा पढ़ते थाकबे। प्रिय शिक्षार्थीरा এই কবিতাটি আলোচনা করার পূর্বে চলো আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। সুচেতনা কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাস। সুচেতনা, সুচেতনা শব্দের অর্থ হচ্ছে শুভ চেতনা, সুন্দর বোধ, সুন্দর যে চিন্তা, যে সুচে চিন্তা, হ্যাঁ সেই শুভ চেতনা সুন্দর চিন্তার কথাই কবি তার এই কবিতার মধ্যে বলেছেন। সুচেতনা জীবনানন্দ দাস, জীবনানন্দ দাসের জন্ম 1899 সালে ১৭ ফেব্রুয়ারি। বরিশালে তার পিতার নাম সত্যানন্দ দাস, কবি জীবনানন্দ দাসের জন্ম 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি বরিশালে। তার পিতার নাম হলো সত্যানন্দ দাস, তার পিতা ছিলেন সেই বরিশালের ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক, মাতা কুসুম কুমারী দাস। মাতা ছিলেন সেই সময়ের বিখ্যাত কবি কুসুম কুমারী দাস, তার কবিতা আমরা ছোটবেলায় সবাই কম বেশি পড়েছি। তোমাদের মনে আছে কিনা, যে তোমরা জানো কিনা যে এই কবিতাটি তিনি লিখেছেন যে আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, এই কবিতাটি কিন্তু কুসুম কুমারী দাসের লেখা, সেই জীবনানন্দ দাসের মাতা। জীবনানন্দ দাস স্বল্প সময়ের জন্য বিভিন্ন পেশা অবলম্বন করলেও মূলত তিনি ইংরাজি সাহিত্যের অধ্যাপক হিসাবে জীবন অতিবাহিত করেন। হ্যাঁ, তিনি মূলত ছিলেন ইংরাজি সাহিত্যের অধ্যাপক। তার সাহিত্যের মধ্যে আমরা দেখি সেই নিসর্গের ছবি, তিনি তার সাহিত্যে যে নিসর্গের ছবি, গ্রাম বাংলার যে নিসর্গের ছবি এঁকেছেন তার তুলনা কিন্তু চলে না, তার তুলনা দেওয়া যেন চলে না। তার এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর সেই চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কী বলে আখ্যায়িত করেছেন, চিত্ররূপময়। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাকে চিত্র রূপময় বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ
জীবনানন্দ দাশের এই যে অসাধারণ কাব্য বৈশিষ্ট্য, হ্যাঁ, এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে লক্ষ্য করেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাকে চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন, আর বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি হিসাবে আখ্যায়িত করেছেন। বুদ্ধদেব বসু তার কবিতাকে তাকে নির্জনতম নির্জনতম কবি হিসাবে আখ্যায়িত করেছেন। আর তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে, তার কাব্যগ্রন্থ ধরা পালক, বনলতা সেন, তার বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, এগুলো তার কাব্যগ্রন্থ। এছাড়া তিনি একটি প্রবন্ধ গ্রন্থ লিখেছেন কবিতার কথা নামে। কবিতার কথা তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন অনেক সময় আসে যে এই কবিতার কথা কি ধরনের সাহিত্যিক কর্ম, এটা কিন্তু প্রবন্ধ, এটা কিন্তু কোনো কবিতার বই নয়। এছাড়া তিনি দুটো উপন্যাসও লিখেছেন, মাল্যবান এবং সুতীর্থ, এ দুটো তার উপন্যাস। ১৯৫৪ খ্রিস্টাব্দে ট্রাম দুর্ঘটনায় তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। অনেকে তার এই মৃত্যুটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেনি, যাই হোক, তিনি ১৯৫৪ সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা কিছু শব্দের অর্থ এবং বানান জেনে নিই। সচেতনা, সচেতনা শব্দের অর্থ হচ্ছে সুন্দর বা মহৎচেতনা। অনন্ত শব্দের অর্থ হচ্ছে অসীম। ঢের শব্দের অর্থ হচ্ছে অনেক। প্রিয় শিক্ষার্থীরা এখন খেয়াল করো, হ্যাঁ, শব্দের অর্থগুলো। সুচেতনা শব্দের অর্থ হচ্ছে সুন্দর বা মহৎ চেতনা, হ্যাঁ, সুন্দর বোধ, সুন্দর যে চিন্তা, শুভ যে চিন্তা, সেটাকে বলা হয় সুচেতনা, হ্যাঁ, সুন্দর বা মহৎ চেতনা। দ্বীপ শব্দের অর্থ হচ্ছে চারদিকে পানিবেষ্টিত ভূভাগ,
ভূ মানে মাটির যে অংশ সেটা চারদিকে পানি থাকবে, তার মাঝখানে যে দ্বীপ সদৃশ্য যে ভূমি, হ্যাঁ ভূমি সেটাকে বলা হয় দ্বীপ। অর্থাৎ চারদিকে পানি থাকবে, মাঝখানে ভূ ভাগ থাকবে, মাটি থাকবে, স্থলভাগ থাকবে, হ্যাঁ সেটাই হচ্ছে দ্বীপ। নির্জনতা শব্দের অর্থ হচ্ছে জনহীনতা, অর্থাৎ জনমানব শূন্য যে জায়গা সেটাকে বলা হচ্ছে নির্জনতা। রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, যুদ্ধ বা সংগ্রাম, হ্যাঁ যুদ্ধ বা সংগ্রামের প্রতিশব্দ হচ্ছে রণ। ক্রমমুক্তি হলো ক্রমশ স্বাধীন, ক্রমমুক্তি, হ্যাঁ ক্রমশ যে মুক্তি হবে, হ্যাঁ সেটাকে বলা হচ্ছে ক্রমমুক্তি, ক্রমশ স্বাধীন। করোজ্জ্বল দীপ্তিময়, শাশ্বত শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী, হ্যাঁ নিত্য বা চিরন্তন, শাশ্বত শব্দের অর্থ হচ্ছে চিরন্তন, নিত্য বা চিরস্থায়ী। অনন্ত শব্দের অর্থ হচ্ছে অসীম, যার কোনো সীমা নেই, অসীম। আর ঢের শব্দের অর্থ হচ্ছে অনেক, হ্যাঁ। আর সূর্য, সূর্য করোজ্জ্বল অর্থাৎ সূর্য কিরণে দীপ্তিময়, অর্থাৎ সূর্যের আলোতে আলোকিত, হ্যাঁ তাকে বলা হচ্ছে সূর্য করোজ্জ্বল। প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দের অর্থ থেকে কিন্তু অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে, কাজে এই শব্দের অর্থগুলো ভালো মতো তোমাদের জানতে হবে। আর এই শব্দের অর্থগুলো জানলেই কেবল এই কবিতার অর্থ ধরতে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমি কবিতাটি প্রথমে একবার পড়ে নিই, তারপরে আমি কবিতাটি লাইন বাই লাইন তোমাদের নিয়ে কবিতাটি নিয়ে আলোচনা করব। সুচেতনা লিখেছেন জীবনানন্দ দাস। সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, বিকেলে নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। আজকে অনেক রুড়ো রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। সুচেতনা এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসেছি গভীরতর লাভ হলো সেসব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। শিক্ষার্থীরা, কবিতাটি অনেক ছোট, হ্যাঁ কিন্তু তোমাদেরকে এই কবিতাটি খুব ভালো মতো পড়তে হবে। তোমরা খেয়াল করো, এখন আমি কবিতাটি লাইন বাই লাইন পড়ছি। সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, সেই সুন্দর চেতনা, শুভ চেতনা, মহৎ যে চিন্তা, সেই শুভ সুচেতনাকে কবি বলছেন যে সুচেতনা এক দূরতম দ্বীপ, যেন দূরে অবস্থান করছে। সুচেতনা এখানে নয়, দূরে আছে। কোথায় আছে? সে দূরে আছে, বিকেলের নক্ষত্রের কাছে। সে নক্ষত্র যেমন দূরে আছে, সে আমাদের কাছ থেকে নক্ষত্র তো অনেক দূরে, ঠিক সেরকমই সুচেতনা যেন এখন এই পৃথিবীতে নেই, হ্যাঁ সেই সুচেতনা দূরে আছে, সেই দূরতম এক দ্বীপে আছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। সেখানে কি আছে? সেই দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে, হ্যাঁ জনমানব শূন্য সেই গাছপালা, সেই বনানী, সেইখানে সেইখানে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, এই পৃথিবীতে এই যে এত হানাহানি মারামারি কাটাকাটি, এই যে রক্ত, এসব কিছুর মধ্য দিয়েও কিন্তু কিছু সফলতা এসেছে,
কিন্তু এটাই কিন্তু শেষ সত্য নয়, আরও কিছু আছে। অর্থাৎ কবির ধারণা, কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপ সদৃশ্য একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায় যুদ্ধে রক্তে নিঃশেষিত নয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছেন। এই যে সুন্দর, এই যে ভালোবাসাময় পৃথিবী গড়তে গিয়ে হ্যাঁ অনেক ভাই বোন, অনেক নিকটাত্মীয় কি হয়েছে, নিহত হয়েছে। অর্থাৎ এই ভালোবাসাময় পৃথিবী গড়তে গিয়ে অনেকে প্রাণ, অনেকের প্রাণহানি ঘটেছে। হয়তো আমারই হাতে আমার সেই নিকট আত্মীয় নিহত হয়েছে। হ্যাঁ, এই এই ভালোবাসাময় পৃথিবী গড়তে গিয়েই কিন্তু এত রক্ত, এত হানাহানি, এত মারামারি হয়তো হয়েছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তো বুড়িনি পৃথিবীরই কাছে। হ্যাঁ, এই যে এত হানাহানি মারামারি, এই যে এত কাটাকাটি, এই যে রক্ত, হ্যাঁ এই এটা যেন পৃথিবীর এক ধরনের অসুখ। পৃথিবী যেন এখন অসুস্থ হয়েছে, পৃথিবীর যেন এখন গভীর থেকে গভীরতর অসুখে ভুগছে। এই যে রক্ত, হানাহানি, মারামারি, এসব কিছু মিলিয়ে যেন পৃথিবী এখন অসুস্থ। তবু কিন্তু মানুষ পৃথিবীর কাছেই ঋণী, কেননা পৃথিবী আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, পৃথিবী আমাদেরকে আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছে। এ কারণে মানুষ কিন্তু পৃথিবীর কাছে ঋণী। এই এত কিছু পৃথিবীতে হচ্ছে, তারপরও কিন্তু পৃথিবীর কাছে মানুষ ঋণী। এই যে পৃথিবী অসুস্থ, এই অসুস্থ কি হিসাবে বোঝানো হয়েছে? এই যে মারামারি পৃথিবীতে, এই যে হানাহানি, হ্যাঁ এসব কিছু হয়েছে, এটা যেন পৃথিবীর এক ধরনের অসুখ। অর্থাৎ এই শুভ চেতনা, শুভবোধ, মহৎ চিন্তা, এই এটা যেন পৃথিবী থেকে হারিয়ে গেছে, এটা যেন সে দূরে রয়েছে, পৃথিবীতে নেই এখন। সে কোথায় আছে? এই শুভ চেতনা, সুন্দর চেতনা সেই দূরে আছে, দূরতম সেই দ্বীপে আছে। সুচেতনা এই পথে আলো জেলে এ পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। আলো মানে হচ্ছে কি? সুন্দর প্রত্যাশা, নতুন সকাল, নতুন ভোর। অর্থাৎ আলোকে কিন্তু সাহিত্যে কিন্তু ইতিবাচক দিক হিসেবে দেখানো হয়েছে। এই আলো, এই সাহিত্যে যেন এই আলো আসবে, এই আলোর মাধ্যমে কি হবে, এই পৃথিবীর ক্রমমুক্তি ঘটবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, কিন্তু সেটা হয়তো এখন সম্ভব নয়, সেটা হয়তো শত শত বছর পরে সেই মনীষীদের কাজ, মনীষীদের দ্বারাই সেই শত শত বছর পরে যেন এই পৃথিবীর ক্রমমুক্তি ঘটবে, ক্রমশ স্বাধীন হবে। কী থেকে স্বাধীন হবে? এই যে মারামারি, হানাহানি, রক্ত, এসব কিছু থেকে এই অসুস্থ পৃথিবী এই সব থেকে যেন মুক্ত হবে, এবং সেটা করবে সেই মনীষীদের হাতে শত শত বছর ধরে। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। অর্থাৎ এই যে পৃথিবী এখন অসুস্থ দূষিত, কিন্তু একটা সময় আসবে এই মনীষীদের হাত ধরে, এই শত শত বছর পরে এই পৃথিবী একদিন আলোকিত হবে, সূর্যের আলোতে আলোকিত হবে এই পৃথিবীর বাতাস, সুন্দর হবে, সূর্যের মতো হবে, এবং ততটাই ভালো হবে, এবং ততদূর ভালো হবে মানব সমাজ, অর্থাৎ ততদূরে ভালো হবে মানব সমাজও। আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। হ্যাঁ, ক্লান্ত কিন্তু ক্লান্তিহীন নয়, নাবিক কারা? যারা জাহাজ পরিচালনা করে তাদেরকে নাবিক বলা হয়। হ্যাঁ, এই নাবিকের কাজ কি? এই জাহাজকে সঠিকভাবে পরিচালিত করে, সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে এই জাহাজটিকে তার লক্ষ্যে পৌঁছে দেবে, এটাই হচ্ছে নাবিকের কাজ। ঠিক কবিও কল্পনা করেছেন এই পৃথিবীতে একজন এরকম নেতা আসবে, সে নাবিকের মতো, সে যোগ্য নেতৃত্বের ফলে এই পৃথিবী একদিন তার লক্ষ্যে পৌঁছে যাবে। এই পৃথিবীতে শুভ চেতনা, মহৎ চিন্তা, মহৎ চেতনা প্রতিষ্ঠিত হবে, এই মানামানি, মারামারি, হানাহানি থাকবে না এই পৃথিবীতে। হ্যাঁ, সেই যোগ্য নেতা এবং যোগ্য নেতৃত্ব আসবে এই পৃথিবীতে, এবং তাদের হাতে
এই পৃথিবী ক্রমশ মুক্তি ঘটবে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করো। কবি এক সময় খুব হতাশার মধ্য থেকে বলেছেন যে এই যে মাটি এবং পৃথিবীর টানে কখন যে মানব জন্মের ঘরে এসেছি, হ্যাঁ হয়তো না এলেই ভালো হতো, এই যে এত মারামারি, এত হানাহানি, এই যে এত রক্তপাত, এসব কিছু দেখে কবির এক সময় মনে হয়েছে হয়তো বা না এলেই ভালো হতো এই পৃথিবীতে। কখন এসেছি জানি না, কিন্তু না এলেই হয়তো ভালো হতো। আবার পরক্ষণেই তিনি কিন্তু আবার ইতিবাচক দিকও প্রকাশ করেছেন, সেটা কীরকম? এসেছে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। অর্থাৎ আবার তিনি পরক্ষণেই বলেছেন এসে ঘোরতর লাভও হয়েছে, সেটা কীরকম? এই যে পৃথিবীর যে সুন্দর 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 মুহূর্তগুলো সেটাকেও উপভোগ করতে পেরেছি। এই যে শিশির ভেজা ভোর দেখে কবির সেই সে ভুল ভেঙে যায় এবং তিনি আশাবাদী হয়ে ওঠেন, এসে যে তার এই পৃথিবীতে এসে তার লাভও হয়েছে। এই সুন্দর মুহূর্তগুলো দেখে কবি আবার পরক্ষণেই বলেছেন এসে লাভও হয়েছে। তা না হলে এই পৃথিবী যে সুন্দর, এত সুন্দর পৃথিবী, এই পৃথিবীর রূপ রস গন্ধ অত অনুভব করতে পারা যেত না, এসে লাভও হয়েছে। অর্থাৎ তিনি আশাবাদীও হয়ে উঠেছেন। দেখেছি যা হলো হবে মানুষের, যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। হ্যাঁ, আবার কবি চিন্তা করছেন যে একদিন তো সুচেতনা আসবে, এই যে মনীষীদের হাত ধরে শত শত বছর পরে হলেও সুচেতনা আসবে। হ্যাঁ, এই সুচেতনা একদিন এসে সেই আলো জেলে পথ দেখাবে, আর সেই পথেই আসবে এই মানব সমাজের মুক্তি। অর্থাৎ সেই যোগ্য নেতা নেতৃত্ব দানের ফলেই এই পৃথিবীর একদিন ক্রমমুক্তি ঘটবে, কিন্তু এখন নয়, সেটা যেন শত শত বছর পরে। অর্থাৎ এই সুচেতনা, হ্যাঁ এই সুন্দর চেতনা, এই মহৎ চেতনা এখন আর পৃথিবীতে নেই, সেটা যেন সে দূরে অবস্থান করছে। সে দূরে কোথায়? সে দূরতম দ্বীপে, হ্যাঁ সেই নির্জনতার ফাঁকে, বন বনানের সে নির্জনতা, সেখানে যেন সেই শুভ চেতনা, সুন্দর চেতনা, সুচেতনা রয়েছে, এবং সেই সুচেতনা একদিন আসবে। কবি আশাবাদী, একজন যোগ্য নেতার নেতৃত্ব দানের ফলেই হয়তো সুচেতনা ফিরে আসবে এই সমাজ থেকে, এই মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না। কবি আবার এটাও বলেছেন যে এই মারামারি হানাহানি রক্তপাতের মধ্য দিয়ে হয়তো কিছুটা সফলতা এসেছে, কিন্তু এটাই শেষ সত্য নয়, এটাই কিন্তু শেষ সত্য নয়, আরও কিছু বাকি আছে। যখন এই সুচেতনা আসবে এবং আলোর মশাল জেলে পথ দেখাবে, এবং তখন পৃথিবীর এই মানব সমাজের ক্রমমুক্তি ঘটবে, কবি আশাবাদী। কবি এই আশাই কবিকে বাঁচিয়ে রেখেছে। কবি একসময় হতাশায় ভুগেছেন যে এই পৃথিবীতে না এলেই হয়তো ভালো হতো। হ্যাঁ, কেন এই যে মারামারি, এই যে অসুস্থ পৃথিবী, হ্যাঁ এই এই মারামারি হানাহানি কাটাকাটি রক্ত যুদ্ধ রণরক্ত, এগুলোকে কবি বলেছেন পৃথিবী এখন ঘোরতর অসুখ হয়েছে পৃথিবী। অর্থাৎ পৃথিবী যেন অসুস্থ হয়েছে, এই অসুস্থ পৃথিবীর একদিন ক্রমমুক্তি ঘটবে। আবার এই অসুস্থ পৃথিবীতে চিন্তা করে কবি বলেছেন হয়তো বা এই পৃথিবীতে জন্মগ্রহণ না করলেই ভালো হতো। আবার পরক্ষণেই তিনি তার এই ধারণা পাল্টে ফেলেছেন, তিনি বলেছেন এসে ভালোই হয়েছে, এই যে ভোরের শিশির ভেজা এই দৃশ্যগুলো দেখে তিনি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছে। এই মনীষীদের হাতে সে পৃথিবী একদিন ক্রমমুক্তি ঘটবে, সে যে সুচেতনা একদিন ফিরে আসবে এবং আলোর পথ দেখাবে, হ্যাঁ এবং আর সেই পথেই ঘটবে মানব সমাজের মুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি কিন্তু খুব ছোট, হ্যাঁ কিন্তু খুবই সুন্দর, তোমরা ভালো মতো কবিতাটি বাসায় বারবার পড়বে। যেহেতু কবিতাটি তোমাদের নতুনভাবে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, কাজেই তোমরা ভালো মতো কবিতাটি পড়বে, শব্দের অর্থসহ কবি পরিচিতি, কবি পরিচিতি থেকে কিন্তু তোমাদের অনেক জ্ঞানমূলক এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে, কাজেই তোমরা ভালো মতো এই কবি পরিচিতিগুলো পড়বে, মূল ভাব কবিতাটির পড়বে,
আর হলো তোমাদের এই শব্দের অর্থগুলো ভালো মতো জানবে, তাহলেই কেবল তোমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো ভালো মতো দিতে পারবে, জ্ঞানমূলক প্রশ্নের উত্তরও ভালো মতো দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমি তোমাদের কিছু জ্ঞানমূলক এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা বাসাইগুলো ভালো মতো পড়বে। কবি পরিচিতি থেকে তোমাদের জ্ঞানমূলক হতে পারে যে তোমাদের এমন হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের সে কাব্য বৈশিষ্ট্যকে কী বলে আখ্যায়িত করেছেন, হ্যাঁ, চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে কি বলে আখ্যায়িত করেছেন, নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন। আর সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সুচেতনা সুচেতনা কবিতাটি বনলতা সেন বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার ঝরা পালক কি ধরনের কাব্যগ্রন্থ, কার লেখা কাব্যগ্রন্থ? ঝরা পালক কবি জীবনানন্দ দাশের লেখা কাব্যগ্রন্থ। আবার তোমাদের প্রশ্ন হতে পারে যে আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি কে, আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছে জীবনানন্দ দাশ। কবির কল্পনায় দীপ্তি কেমন, কবির কল্পনায় দীপ্তি নির্জন, কবির কল্পনায় দীপ্তি নির্জন। তারপরে দেখো যে সুচেতনা কবিতায় গভীরতর অসুখ কার, হ্যাঁ, সুচেতনা কবিতায় গভীরতর অসুখ এখন পৃথিবীর। তারপরে রণ শব্দের অর্থ কি, রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। সুচেতনা কবিতায় বাতাস কিরকম, সুচেতনা কবিতায় বাতাস হচ্ছে পরম সূর্যকর উজ্জ্বল। কবির মতে কোনটি না হলে ভালো হতো, কবির মতে পৃথিবীতে জন্ম না হলে হয়তো ভালো হতো কবির মতে। তো যাই হোক শিক্ষার্থীরা, এই সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা, এই ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো মতো তোমাদের শিখতে হবে। তোমরা যদি কবিতাটি লাইন বাই লাইন পড়ো তাহলে কিন্তু তোমরা এই জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো তোমরা দিতে পারবে। এখন আসো তোমাদের আমি অনুধাবনমূলক প্রশ্নগুলো বলে দিচ্ছি যে সচেতনা তুমি এক দূরতম দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে ব্যাখ্যা করো। এই যে সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, সুচেতনা কবির বিশ্বাস মতে সুচেতনা এক দ্বীপ, দূরতম দ্বীপ সদৃশ্য যে দূরে রয়েছে সুচেতনা, হ্যাঁ, কবির বিশ্বাস মতে এখানে নেই, সে দূরে আছে, সেই যেমন নক্ষত্র দূরে থাকে আমাদের থেকে, ঠিক সুচেতনাও যেন দূরে আছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে ব্যাখ্যা করো। এক আর দুই প্রায় একে কাছাকাছি উত্তর, হ্যাঁ, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে, সেখানে কি আছে, সে বনানীর ফাঁকে নির্জনতা আছে, সেই নির্জনতার কাছে যেন সুচেতনা রয়েছে, সেই দূরতম দ্বীপে সুচেতনা রয়েছে আমাদের থেকে, এই মানব সমাজ থেকে যেন দূরে রয়েছে, হ্যাঁ,
সে কারণে তো এই সমাজে এখন এত হানাহানি, এত রক্ত, এত মারামারি, হ্যাঁ, এই স্বজন হারানো এসব কিছু কিন্তু এখন হচ্ছে তার তার কার অভাবে, সুচেতনা অভাবে। সুচেতনা এখানে নয়, দূরে আছে এ কারণে। মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। হ্যাঁ, মানুষ কেন ঋণী পৃথিবীর কাছে? হ্যাঁ, এই মানুষ কিন্তু আমাদেরকে, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। এই পৃথিবী কিন্তু এই মানব সমাজকে বাঁচিয়ে রেখেছে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কে? এই পৃথিবী তার আলো বাতাস দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই কারণে মানব সমাজ কিন্তু আবার ঋণীও বটে পৃথিবীর কাছে। আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে, হ্যাঁ, অর্থাৎ কবি কিন্তু এই কবিতায় কিন্তু ইতিবাচক দিক, অর্থাৎ আশাবাদীও কবি হয়ে উঠেছেন, যে হয়তো নাবিক যেমন তার জাহাজকে সঠিক নেতৃত্ব দানের মাধ্যমে তার লক্ষ্যে পৌঁছে দেয়, ঠিক সেরকমই যেন একজন নেতা আসবে যার লক্ষ্য, তার যোগ্য নেতৃত্বে এই পৃথিবীরও এক সময় ক্রমমুক্তি হবে। কবির এই আশাই ব্যক্ত করেছেন, কবি আশাবাদী এই কারণে যে সেই ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে যেমন জাহাজ তার লক্ষ্যে পৌঁছে যায়, ঠিক সেরকমই একজন নেতা আসবে যার যোগ্য নেতৃত্বে এই পৃথিবীও একদিন, পৃথিবীরও একদিন ক্রমমুক্তি ঘটবে। অর্থাৎ সুচেতনা আলো জ্বালাবে, সে আলোর পথ দেখাবে, সে আলো, সেই পথেই পৃথিবী ক্রমমুক্তি ঘটবে, পৃথিবী এগিয়ে যাবে। অর্থাৎ এই অসুস্থ পৃথিবী সুস্থ হবে সুচেতনাই আসলে, কেবল সুচেতনা পথ দেখালে। পৃথিবীতে এসে কি লাভ হয়েছে বলে কবি মনে করেন? পৃথিবীতে এসে কবি একসময় কিন্তু কবি বলেছেন যে হয়তো পৃথিবীতে জন্মগ্রহণ না করলেই ভালো হতো। পরক্ষণে কিন্তু তিনি তার ধারণা পাল্টে ফেলেছেন যে এসে ঘোরতর লাভ হয়েছে। সেটা কি? যে শিশির ভেজা ভোর দেখে কবির সেই বিশ্বাস ভেঙে, সেই যে ইতিবাচক দিক সেটা কিন্তু আমরা দেখতে পাই কবির মধ্যে, যে এসে ভালোই হয়েছে, তা না হলে এই সুন্দর মুহূর্তগুলো, এই সুন্দর পৃথিবী আমরা দেখতে পেতাম না। কবি আশাবাদীও হয়ে উঠেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো মতো পড়বে, আর এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো ভালো মতো পড়বে, তাহলে ইনশাল্লাহ তোমাদের সৃজনশীল লিখতে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, তোমরা এখন কিন্তু করোনার সেই মহামারীর দ্বিতীয়, সেই মহামারী আকারে দ্বিতীয়বার সে যে ঢেউ, করোনার দ্বিতীয় ঢেউ এসেছে, তোমরা খুবই সাবধানে চলাফেরা করবে, প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, আর একান্তই যদি প্রয়োজন হয় তখন সেই স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তোমরা বাইরে বের হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।